আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে এখন একটা ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলটা, আর এই সাইডে আর একটা আছে। এই দুইটা ছাগল 2 মাস আগে কিনা হয়েছে। তো ছাগল দুইটা কিনা হয়েছিল, একটা 10,000 আর একটা 9,000। তো 2 মাসে কালো ছাগলটার বেশ উন্নতি হয়েছে, লাল ছাগলটারও হয়েছে মোটামুটি। তো এখন যদি বিক্রি করতে যায় তাহলে কত হতে পারে আপনারা একটু জানিয়েন। আর দেশি ছাগল দুইটাই, অন্য জাতের না। সাধারণত মাঠের যে ঘাস আছে সেই ঘাস প্লাস ভুষি এইগুলোই খাওয়ানো হয়, অন্য কিছু খাওয়ানো হয় না। ফিড বা অন্য কিছু এইসবগুলো খাওয়ানো হয় না। আসলে আমাদের ছাগল দুইটো কিনা একটু ঠকা হয়েছিল, কারণ ছাগলের দাম তখন একটু কম ছিল, আমরা বুঝতে না পেরে ছাগল দুইটা একটু বেশি দিয়ে কিনা হয়েছে, যার কারণে এরকম মনে হচ্ছে। দেশি ছাগল এবং অন্য জাতের ছাগল যদি পালন করা যায় তাহলে ছাগলে কিন্তু প্রচুর লাভ আছে, কারণ এর আগে আমার কয়েকটা ছাগল ছিল, সেই ছাগলগুলো 6 মাস মতন পালন করে বেশ লাভ হয়েছিল। আর সব সময় কালো ছাগলের দাম একটু বেশি থাকে, এই লাল ছাগলের থেকে কালো ছাগলের দাম কিন্তু অটোমেটিক্যালি বেশি হবে, কারণ কালো ছাগলের চাহিদা বেশি। এটা কিসের জন্য আমিও জানি না, বাজার ঘাটে সব সময় কালো ছাগলের দাম বেশি হয় আর লাল ছাগলের দাম তুলনামূলক কম হয়। তো আপনাদের দেখাই খাবার কী দেওয়া হচ্ছে। খাবারে দেখেন এখন ভুষি নাই, শুধুমাত্র ঘাস রয়েছে।